গিরফ হলে কোটিপতি অঙ্কনপাণি দিদি আয় বহির্ভূত সম্পত্তি চূড়া অভিযোগ সাতটি ভিন্ন ভিন্ন স্থানের হয়েছিল চোরা আয় বহির্ভূত সম্পত্তি চূড়া অভিযোগে গিরফ হলে অঙ্কনপাণি দিদি পুরী বাসালি সাহি অক্ষয় ধাম অঙ্কনপাণি দিদিঙ্ক ঘরে ভিজিলান্স রেড করে তাঙ্কু গিরফ করেছে। অঙ্কনপাণি কর্মী সন্ধ্যারাণী ভট্ট আয় বহির্ভূত সম্পত্তি ঠুল করিথিবা সূচনা পাই ভিজিলান্স চড়াও করিথিলা। তাঙ্কর পৈতৃক ঘর শাশুঘর অঙ্কনপাণি কেন্দ্র সমেত এককালীন সাতটি স্থানরে ভিজিলান্স চড়াও করিথিলা। তাঙ্কর নিকটরু 2,20,00,000 টঙ্কার আয় বহির্ভূত সম্পত্তি ঠাব হইথিবা জনা পড়িছে। অঙ্কনপাণি দিদিঙ্কর ভুবনেশ্বরে রহিছি 2টি ফ্ল্যাট, এথিসহিত গোটিয়ে 3 মহলা ও গোটিয়ে 2 মহলা ঘর মধ্য কার্যকলাপ সব হোক সব কেবল কাগজ পত্র দর্পণ ভুল লা কিন্তু কার্যক্রম সম্পূর্ণ ভুল হোক আগুন যেহেতু মতো অফিসর মানে চপাইকি রাখিলে কিছু তল স্তর অফিসর মানে যেহেতু কষ্টে চাকরি করছি মতো হইরাণ করবে আজ কলে বর্তমান করছু তাঙ্কর এপর্যন্ত 1,24,18,991 টাকার সম্পত্তি বাহারিছি যা আমি সে কোনসি প্রকার তাকে সঠিক ভাবে তথ্য দেই পাউ নাহান্তি। তা ভিতরে তাঙ্কর পুরীর 3 মহলা কোঠা এবং আউ 2টা ঘর এবং তাঙ্কর গোটে ছোটা কারখানা মধ্য তা ভিতরে আমি পাইছু। বর্তমান সে আমার ভুবনেশ্বর ভিজিলান্স কেস নম্বর 43 রেজিস্ট্রেশন তাঙ্কর এগেনস্ট এবং সে বর্তমান এরেস্ট হয়েছে এবং কোর্টকু চালান করা হয়েছে। সেপটে ভুবনেশ্বর এসপিঙ্ক নির্দেশ ক্রমে অঙ্কনপাণি দিদিঙ্ক ঘরে হয়েছিল চড়াও। তাঙ্কর বিরোধে কেস নম্বর 43 লাগু করা যাইছে। জনে চুক্তি ভিত্তিক অঙ্কনপাণি কর্মীঙ্কর এতে পরিমাণরে কেমিতি হেলা সম্পত্তি তাকু নেই তদন্ত করুছি ভিজিলান্স। অঙ্কনপাণি দিদিঙ্ক ঘরে চালুথিলা ছতুয়া প্রস্তুতি যাকু নেই আহুরি বড়িছে সন্দেহ। দেখন্তু আজ্ঞা এবে তো তদন্ত প্রথম স্টেজে অছি আমি ধীরে ধীরে তাকে খোলিবু গুমর যে সে জনে অঙ্কনপাণি কর্মী হইকি কেমতি এতে সম্পত্তির অধিকারী হেলে সরকারি কর্মচারী হিসাবে সে কেমতি ইনভলভ হেলে বিজনেসরে বলিকি এবং আমি মধ্যে সেই দিগ দেখিবু যে সেই যে ছতুয়া করছেন সেটা স্কুলকে দিয়া হচ্ছে না সে কেমতি আউ সেটা কো মাধ্যমে দিয়া হচ্ছে এবং কাহিঁকি দিয়া হচ্ছে সেগুলো সব ধীরে ধীরে অনুসন্ধান পরে হি জনা পড়িব তাকে। তবে কোটিপতি অঙ্কনপাণি দিদিঙ্ক এই আয় বহির্ভূত সম্পত্তির কেবে ফিটুছি কুমর তাহা উপরে সমস্ত নজর। ভুবনেশ্বর সন্তোষ জেনা রিপোর্ট অর্গস নিউজ।